হাই গাইস, একটা আজকে একটা টেস্টি ইয়াম্মি অ্যান্ড উপকারী রেসিপি নিয়ে চলে এলাম। সো প্রথমেই জানিয়ে দিই সরি আমার ভয়েসের জন্য। সো চলো শুরু করা যাক আজকে রেসিপিটা। আজকে আমি চলে এসেছি আমলা নিয়ে বা আমলকি নিয়ে। সো আমলকির একটা আচার টাইপসের তৈরি করা হবে আজকে। সো আমলকিটাকে প্রথমে আমরা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে আমলকিটার আমরা বীজগুলোকে আলাদা করে দেবো। তোমাদের প্রথমেই আমি বলে রাখি, আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা হজম শক্তি বাড়ায়, প্লাস আমাদের কিডনির পক্ষেও খুব ভালো আর হার্টের পক্ষে তো খুবই ভালো। আর আমলকির জুস যদি আমরা রেগুলার বেসিসে খেতে পারি তাহলে সেটা আমাদের হেয়ার গ্রোথের পক্ষেও খুব ভালো হবে, কেন পেটে যেটা সয় সেটাই কিন্তু শরীরে সয়। তো চলো আজকে আর ওই সব হেলদি টিপসের দিকে যাব না, আজকে চলে আসি একটা চটপটা রেসিপি। হ্যাঁ, চটপটা হলেও কিন্তু হেলদি। সো ভালো করে এখানে আমরা বীজগুলোকে আলাদা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। সো প্রথমে আমরা বীজগুলোকে ভালো করে প্রত্যেকটার থেকে আলাদা করে নেবো। আর কারা কারা এমনি কাঁচা আমলকি খেতে পছন্দ করো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। সো তোমরা মোটামুটি চারটাও সিটি না দিলেও হবে, মোটামুটি যদি প্রেশার কুকার ভালো থাকে তিনটে সিটি এনাফ। সো ভালো করে সেদ্ধ করে নেবে, তোমরা তোমাদের মতন বুঝে করো। সো ভালো করে সেদ্ধ করে নিয়ে আলাদা করে নিচ্ছি বীজগুলোকে। এবার আমরা কড়াতে এটাইভাবে রেখে দেবো। এবার আমরা কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নেবো, আর তার মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা জাস্ট ফোড়নের জন্য দিয়ে দেবো। এই ফোড়নের শুকনো লঙ্কাটা আমাদের এর মধ্যে ঝাল আনতে সাহায্য করবে, যেটা যেটুকুনি আচারে আমাদের দরকার হয়। টক ঝাল মিষ্টি তো বাঙালিদের খুব প্রিয়ই একটা জিনিস। সো ভালোভাবেই বুঝতে পারছো তোমরা, আর যে কোনো আচারের যে প্রসেসটা সেই প্রসেসেই হবে, বাট একটু আলাদা টাইপের। সো তোমরা আমের আচার, কুলের আচার, সব রকম আচারই হয়তো খেয়েছো। সো আজকে চলো আমলকির আচার খাওয়া যায়। কিন্তু এটা গোটা আমলকির আচার না, এটা হবে পেস্ট আমলকির আচার। সো যেই সেদ্ধ করা আমলকিগুলো আমরা ভালো করে বীজ বের করে আলাদা করে রেখেছিলাম, ওই শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর, কিছুক্ষণ শুকনো লঙ্কা ভাজার পর, ওই আমলকিগুলোকে আমরা ভালো করে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা মিক্স না হয়ে যায়। মানে আমলকিগুলো যেহেতু সেদ্ধ করা, নাড়তে নাড়তে আরও এটা মানে দলামুচি হয়ে একসঙ্গে আর কি ভালো নরম হয়ে যাবে, যেটা পেস্টের মতন অল্প একটু হয়ে যাবে। সো ততক্ষণে আমরা করে নিই। সো ভালো করে মুজে নেওয়ার পর যখন দেখবে এটা অনেকটাই মুজে একদম দলা টাইপেরই হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু আমলকি বোঝা যাচ্ছে, তখন তার মধ্যে আমরা স্বাদ মতন নুন দিয়ে দেবো আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো তো আমাদের অ্যান্টিবায়োটিকের কাজ করেই, প্লাস তার সঙ্গে হলুদ গুঁড়ো এখানে কালারিংয়েরও একটু কাজ করবে, কেন কি সেদ্ধ করার পর আমলকি একটু ফ্যাকাশে টাইপেরই হয়, বাট সেদ্ধ করার পর আরও একটু ফ্যাকাশে হয়ে যায়। সো কালারটা আনার জন্য আমরা সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেবো আদা কুচি দিয়ে দেবো, বা গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর যখন এটা আস্তে আস্তে ভালোভাবে মজে যাবে আর এটা একটুখানি থেকে জল ছাড়তে শুরু করে দেবে, আমলকির যে ভিটামিন সি যেহেতু আছে সেই হিসাবে, যেমন আমরা আম যখন নিয়ে করি তখন যেমন একটা জল ছাড়ে, তেমন যখন জল ছাড়তে শুরু হয়ে যাবে তখন আমরা এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আর এখানে আমার মা চিনির যে ডিব্বার মধ্যে ঠাকুরের ওখান থেকে এনে নকুরদানাও রেখে দিয়েছিলো, সো সেগুলোও দিয়ে দিচ্ছি আমি, ওয়েস্ট করে তো কোনো কিছু লাভ নেই। সো ভালো করে আমরা এটাকে কষিয়ে নেবো। এবার চিনি যেহেতু দিয়েছি, এবার চিনির জলটাও এখানে, মানে চিনি যেহেতু গলবে সো চিনির জলটাও ছাড়তে থাকবে। সো ভালো করে আমরা এটাকে কষাতে থাকবো যতক্ষণ না, যেমন একটা আচারের যতক্ষণ না ফুট ধরে সেটা ভালোভাবে মজে না যায় ততক্ষণ ধরে আমরা ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কত পরিমাণে জল ছেড়েছে, এটা কিন্তু পুরোপুরি চিনির থেকেই আর ওর নিজস্ব জল থেকে যেটা বেরিয়েছে সেটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা ভাজা মশলা। ভাজা মশলায় যেমন আচারে আমরা ভাজা মশলা দিই, সেই নর্মাল ভাজা মশলাই আমি ইউজ করছি আর কিছুই না। আমি এখানে তোমাদের লিখে দেবো এর মধ্যে কী কী আছে, এক্সট্রা মুখে কিছু বলছি না, কেন গলার অবস্থা খুবই খারাপ, গলা প্রচণ্ড ব্যথা, এখানে আমি প্রচণ্ড ফোর্স লাগিয়ে কথা বলছি তাতেই এতটা কম আওয়াজ তোমরা পাচ্ছ। আজকে ভয়েসের জন্য মানে আমি মন থেকে সরি যে ভয়েসটা এত খারাপ হয়ে গেছে আমার। সো এটা ভালো করে আমরা কষাতেই থাকবো যতক্ষণ না ভালোভাবে ইয়ে না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এটা আঠালো আঠালো ভাব চলেই এসছে, আর এখানে ভালোভাবে হয়েও গেছে। তোমরা মাঝখানে একটু যদি পারো টেস্ট করে দেখে নেবে তোমাদের মিষ্টত্বটা ঠিক আছে নাকি। আমি এখানে আন্দাজেই একটুখানি যেই মিষ্টিটা দিয়েছিলাম ওটাই যথেষ্ট, এটা খেতে একটুখানি টক, একটুখানি মিষ্টি, একটুখানি ঝাল, যেহেতু শুকনো লঙ্কার ঝালটা বেরিয়েছে এটার মধ্যে, তো তার জন্য ওরকম ইয়ে হবে। তো দেখতেই পাচ্ছ, সো এটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দেবো।
রেখে দিয়ে তারপর তোমরা কন্টেনারে এটা ভরে রেখে দাও। যেমন আচার তোমরা নর্মাল 1, 2, 3, 4, 5, 6 মাস অবধি খেতে পারো, এটাও তোমরা তেমন নর্মাল রেখে খেতে পারবে। তোমরা যদি এই আচারটাকে নর্মাল বাইরে রাখো, সো মাঝে মাঝে একটুখানি চেষ্টা করো যে রোদে দেওয়ার, আর যদি রোদে দেওয়ার মনে না হয় নর্মাল রেখে দিও, আর নয় ফ্রিজ থাকলে ফ্রিজে মানে প্যাক করে রেখে দিও। এটা তোমরা আরামসে 3 থেকে 4 মাসের ওপরেই খেতে পারবে। সো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার শরীরটা সত্যিই খুব খারাপ, তাই জন্য ভিডিওগুলো একটু লেট আসে, তাই জন্য সরি।